দুজনেই আমাদের সবাই গ্রেটফুল। আজকে আমরা সিটেট পরীক্ষার যে বাংলা ভাষা রয়েছে, তো বাংলা ভাষার টপমোস্ট যে পেডাগজি রয়েছে 15টি পেডাগজি আমাদের প্রশ্নে আসে, আমরা জানি। তো বাংলা ভাষার টপমোস্ট 15টি পেডাগজি আসে, সেগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে নেওয়া। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের উপর স্টাডি করে আমি তৈরি করেছি। সেটি একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি বলে দেবো আপনাদের, সেটি কোন ইয়ারের কোয়েশ্চন, এবং সবগুলি অফিসিয়াল আনসারটির সাথে আমি আপনাদের সবগুলি বলে দেওয়ার চেষ্টা রাখছি। আমি যতগুলি আনসার বলবো সবগুলি অফিসিয়াল আনসার কী হবে, তাতে আপনারা একটুকু মানে চিন্তাভাবনা করবেন না যে আনসারটি ভুল হবে না, শুধু হবে 100% কারেক্ট আনসার আমি সবগুলি বলে দেবো আপনাদের, কারণ সেগুলি অফিসিয়াল আনসারটি আমি সবসময় সদাসর্বদা অফিসিয়াল আনসারটি দেখে আমি জেনারেলি সিটেটের ভিডিওগুলি বা টেটের ভিডিওগুলি প্রস্তুত করি, ঠিক আছে। তো চলুন কথা না বলে শুরু করছি। আমাদের সিটেট পরীক্ষায় বাংলা ভাষায় আমাদের পেপার ওয়ান, পেপার টু, ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ল্যাঙ্গুয়েজ টু যাই হোক না কেন, আমাদের 15টি পেডাগজি অর্থাৎ 15 মার্ক আমাদের বাংলা পেডাগজি থেকে থাকে আমরা জানি। তো আজকে এই একটি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের টোটাল 15টি প্রিভিয়াস ইয়ার প্রশ্নটি আমরা সলভ করবো, যেহেতু আমরা রয়েছি তো আপনারা আমাদের সাথে থাকবেন, এবং প্রত্যেকটি আনসার কী হবে আপনারা অবশ্যই আমাদের সাথে সাথে আনসার সলভ করার চেষ্টা করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আজকের প্রথম প্রশ্ন, যেহেতু সেটি ল্যাঙ্গুয়েজ ওয়ানের প্রশ্ন, সুতরাং ল্যাঙ্গুয়েজ ওয়ান 91 থেকে স্টার্ট হয়ে আমরা জানি, 91 থেকে যারা জানেনি অবশ্যই জেনে নেবেন, 91 থেকে 120 91 থেকে আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ানে শুরু হবে, আর ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজ টু শুরু হবে আমাদের 120 থেকে, ঠিক আছে, 121 থেকে, ওকে 121 থেকে 150 পর্যন্ত আমাদের ল্যাঙ্গুয়েজ টু এর বাংলা থাকে, আর ল্যাঙ্গুয়েজ ওয়ানের বাংলা থাকে আমাদের 91 থেকে 120 পর্যন্ত, ঠিক আছে। তো যাই হোক সেটি আপনারা জানেন। তো আজকে প্রথম প্রশ্ন, যখন শিক্ষার্থীদের বানান এবং যতিচিহ্ন উন্নতি করতে শেখানো হয় তখন তারা, যখন শিক্ষার্থীদের বানান এবং যতিচিহ্ন উন্নত করে তখন শেখাতে হয় তখন তারা কী করে, এই প্রশ্নের আনসার কী হবে, 1, 2, 3, 4 আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু আপনারা ক্লাসে রয়েছেন আমরা আপনাদের জন্য ক্লাস নিয়ে আসছি লাইভ ক্লাস। তো তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে, তাদের ভ্রম শূন্যতাকে উন্নত করবে, তাদের পাঠ গতি বৃদ্ধি করবে, সৃজনশীলতার বিকাশে যত্নবান হবে, তাদের বানান এবং যতিচিহ্ন উন্নত করতে শেখাতে হবে। যখন শিক্ষার্থীদের আমি কী বানান এবং যতিচিহ্ন শেখাবো, তো বানান এবং যতিচিহ্ন যখন আমি শেখাবো, যতিচিহ্ন মানে বুঝতে পারছেন কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় সেমিকরণ বসাতে হয়, এগুলি জিনিস যখন আমি তাকে শেখাবো তখন এই ক্ষেত্রে অপশন যে চারটি দেওয়া আছে চারটিতে কারেক্ট আনসার কোনটি হবে আপনারা অবশ্যই তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হয়। আমরা আপনাদের অপেক্ষায় আছি, তাড়াতাড়ি কমেন্ট করুন। তো দেখুন সঙ্গে সঙ্গে ডিসকাস চলতে থাকবে আমাদের ক্লাসে। তো তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে, যতিচিহ্ন এবং বানানে কিন্তু পাঠ দক্ষতা কী করে ধারালো হবে, পাঠ পাঠের গতি ফ্লুয়েন্সি, সেই যে ফ্লুয়েন্সি পাঠের গতি সেটি বানান এবং যতিচিহ্ন দ্বারা বৃদ্ধি হয় না, সেটি জেনারেলি সৃজনশীলতার বিকাশ, সৃজনশীলতার বিকাশ হবে ঠিক আছে, কিন্তু সেটি যতিচিহ্নের ক্ষেত্রে সৃজনশীলতা কিছু নেই, সৃজনশীলতা শুধুমাত্র একটা স্টুডেন্টে একটা শিক্ষার্থী যখন সে অনেক কিছু নিজে থেকে তৈরি করতে পারবে সেটি হচ্ছে সৃজনশীলতা, নিজে থেকে তৈরি করবে, সেখানে কোনো লাইনে সে যতিচিহ্ন ব্যবহার করবে, সেখানে তার একটি লাইন যে লাগবে সেখানে তার সে নিজে থেকে যদি বানাও সৃজনশীল ক্ষমতাও যদি করে থাকে তাহলে যেখানে দাঁড়িয়ে হওয়ার সেখানে দাঁড়িয়ে হবে, যেখানে কমা হওয়ার সেখানে দাঁড়িয়ে হবে, সেটি সে নিজে থেকে বুঝতে পারবে বা আপনি তাকে অবশ্যই একটু হেল্প করে দিতে হবে। সুতরাং অপশন নাম্বার 4 এক্ষেত্রে কারেক্ট আনসার হবে না, সুতরাং অপশন নাম্বার 2 হবে আমাদের কারেক্ট আনসার। তাদের ভ্রম শূন্যতাকে অর্থাৎ অ্যাকুরেসি উন্নত করবে, ভ্রম শূন্যতা যেটি রয়েছে কোথায় একটু থামতে হবে, অ্যাকুরেসি যাকে বলা হয় কোথায় একটু থামতে হবে, কোথায় একটু বেশি থামতে হবে, এই সমস্ত জিনিস যখন সে বুঝতে পারবে তখন বুঝে নেবেন তার যতিচিহ্ন এবং বানান তার কী হয়েছে বুঝতে পেরেছে, ঠিক আছে। চলুন কোয়েশ্চন নাম্বার যেটু পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্ন অনেক বড়ো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই সিটেট পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, আপনারা যারা দিয়েছেন অবশ্যই জানেন ভাই। তো দেখুন একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার মানে কনস্ট্রাকটিভিজমের অর্থ কী, একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে যে গঠনমূলক রয়েছে বা কনস্ট্রাকটিভিজম রয়েছে সেই কনস্ট্রাকটিভিজমের অর্থ বলতে আমরা কী বুঝি, অপশন আমি একবার পড়ে দিচ্ছি তারপর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছাত্ররা বিভিন্ন অসাদৃশ্যমূলক নমুনা পড়বে এবং একটি ভালো প্রতিষ্ঠিত সমাধানে পৌঁছাবে, এক নম্বর অপশন। দুই নম্বর অপশন রয়েছে, ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকম ব্যবহারের মধ্য দিয়ে নিজস্ব তত্ত্বের থিওরি নির্মাণ করবে, ছাত্ররা কখনো জেনারেলি নিজস্ব তত্ত্ব দেয় না জেনারেলি, আর যাই হোক বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের জন্য লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া এবং জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতায় সেই অভিজ্ঞতার ছাপ পড়বে, ছাত্ররা তাদের নিজের শেখার সরঞ্জাম তৈরি করবে এবং হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে। এই চারটি অপশন আপনাদের সামনে রয়েছে, কোনটি আনসার কারেক্ট হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, ঠিক আছে ভাই। কারেক্ট আনসার কোনটি হবে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমরা আপনাদের আনসারে রয়েছিলাম। বহু বড় ভাই খুব তাড়াতাড়ি আপনি আনসার করতে পারছেন, ধন্যবাদ ভাই আপনাকে।
ঠিক আছে, তো গঠনমূলক মানে কনস্ট্রাকটিভিজম, ঠিক আছে, কনস্ট্রাকটিভিজম। এবং এইভাবে নিয়মিত আমরা আপনার জন্য রেগুলার ক্লাস নিয়ে আসবো, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গঠনমূলকতা মানে কনস্ট্রাকটিভিজম, ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে কনস্ট্রাকটিভিজম বা গঠনমূলকের অর্থ কী, এটি কারেক্ট আনসার যেটি হবে আমি আপনাদের সরাসরি বলে দিচ্ছি, সেটি হবে বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়ার জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতায় অভিজ্ঞতা তার ছাপ পড়বে। ঠিক আছে, এইটি হবে তার কারেক্ট আনসার। তো চলুন পরবর্তী প্রশ্ন দেখছি। নিম্নলিখিতের মধ্যে ভাকুনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসাবে গণ্য হবে না, তো নিচের কোনটি আঞ্চলিক ভাষা উন্নয়ন যেটি হবে, আঞ্চলিক ভাষা বুঝতে পারছেন তো, অঞ্চলভিত্তিক যে ভাষা, অঞ্চলভিত্তিক ভাষাকে আঞ্চলিক ভাষা বলা হয়। আঞ্চলিক ভাষা আরেকটি রূপ বলা হয় যেটি উপভাষা, আমরা বাংলায় জেনারেলি উপভাষা যাকে বলি, তো উপভাষা আরেকটি রূপ বা আরেকটি নাম হচ্ছে কি আঞ্চলিক ভাষা বলা যেতে পারে। তো আঞ্চলিক ভাষার উন্নয়নের চ্যালেঞ্জ হিসাবে কোনটি গণ্য হবে না বলেছে, সুবিধার অভাব, বুদ্ধিকতার অস্পষ্টতা, অনুবাদের সমস্যা, মানুষের সঙ্গে অপরিচিতি। তো দেখুন, আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ গণ্য হবে না বলছে, গণ্য হবে কোনগুলি হবে আগে আমায় দেখতে হবে। সুবিধার অভাব, সুবিধা কিন্তু আমার থাকতে হবে, সুবিধার অভাব বলেছে তাই সেটি গণ্য হবে। বৌদ্ধিকতার অস্পষ্টতা, অনুবাদের সমস্যা সব বলে, ঠিক আছে, শুধুমাত্র মানুষের একটির সঙ্গে অপরিচিতি যদি থাকে তাহলে সেটি চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না, কারণ কোনো মানুষের সঙ্গে যদি আমার অপরিচিতি থাকে, কারো মানুষের সঙ্গে পরিচয় যদি থাকে না, তখন আমি কী করবো, তার যে কথাগুলো, তার যে ভাষা, ওই ভাষাগুলো আমি বুঝতে পারবো না, তার সঙ্গে আমি তার কথা বুঝলেও তার সঙ্গে আমি কী করতে পারবো না, সরাসরি যাকে বলা হয় কি কমিউনিকেট করতে পারবো না। ঠিক আছে, তো একটি মানুষের অপরিচিতি সেটি সবচেয়ে বেনিফিট হবে আমার আঞ্চলিক ভাষাকে। তারপর দেখুন, ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকুইজিশন নিয়ে আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিও আমি দিয়েছি, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে। তো যাই হোক, তো ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী, প্রশ্ন হচ্ছে ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী। অপশন দেওয়া আছে, কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার, কিছু প্রয়োজনীয় শব্দ তালিকা রয়েছে, শব্দ তালিকাগুলি ব্যবহার, এমন পরিবেশগত উদ্দীপকতার স্টিমুলেশন পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে, এমন কিছু ব্যবস্থা যেখানে শিশুরা মাতৃভাষা শিখতে পারে, আফটার অল ব্যাকরণের ভূত এবং বিশ্লেষণের জন্য একটি কর্মসাধন পদ্ধতি, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। তো এই ক্ষেত্রে কারেক্ট আছে কোনটি হবে, 94। দেখুন, ভাষা অর্জন, ভাষা অর্জন মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে আমরা একটা জিনিস বলছি যে লার্নিং এবং অ্যাকুইজিশন ডিফারেন্স। লার্নিং মানে কি, লার্নিং মানে আপনাকে শিখতে হবে, লার্নিং মানে কি আপনাকে শিখতে হবে, এবং অ্যাকুইজিশন মানে যেটি আপনার মধ্যে সরাসরি চলে আসবে। জেনারেলি মাতৃভাষা, মাতৃভাষাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ওয়ান, ঠিক আছে, প্রথম ভাষা যেটি বলা হয় মায়ের ভাষা মাতৃভাষা, সেটি কিন্তু আমরা লার্নিং করি না, সেটি আমরা শিখি না, সেটি হচ্ছে অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ। সেটি কি অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা হচ্ছে অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, যেটি অটোমেটিক্যালি চলে আসে। তো অটোমেটিক্যালি যখন চলে আসে তখন কী হবে, কেবল প্রয়োজনীয় শব্দ তালিকায় ব্যবহার সেটিতে হবে না। ব্যাকরণের বোধ, মাতৃভাষা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে ব্যাকরণ বোধের কোনো কাজ করে না, দুটি অপশন আলটিমেটলি ইলিমিনেট হতে পারে। এমন পরিবেশগত কিছু উদ্দীপক আছে যেগুলি শিশুরা নিজেদের মাতৃভাষা, এখানে উদ্দীপকের কোনো কারণ নাই, অটোমেটিক চলে আসে, উদ্দীপক ছাড়াও চলে আসছে। তো মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতা, মানে অটোমেটিক মানব মস্তিষ্কের মধ্যে ধারণ করতে পারে, ওই যে ধারণ ক্ষমতার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা অর্জন। ঠিক আছে, অপশন নাম্বার 4 হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তো যদি কোনো প্রশ্ন ডাউট থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডেসক্রিপশনে আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা অবশ্যই, বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যান, সেখানে জয়েন হয়ে যাবেন। আমরা লাইভ ক্লাসের সময় বা বিভিন্ন ধরনের পিডিএফ, প্রিভিয়াসের কোয়েশন সঙ্গে আনসার কী ইত্যাদি আমরা সেখানে প্রোভাইড করে থাকি। একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারেন, একজন ভাষা শিক্ষক তিনি লিখন কৌশল কীভাবে শেখাবেন ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে একজন ভাষা শিক্ষক লিখন কৌশল কীভাবে শেখাবেন, একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে হবে। লিখন কৌশল মানে বুঝতে পারছেন তো, ছাত্রছাত্রীদেরকে মানে তিনি লেখা শেখাবেন, লেখা শেখানোর জন্য তিনি কী করতে পারেন, শ্রুতি লিখনের দ্বারা শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে বলে, ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলে। তো 95 প্রশ্নের কারেক্ট অ্যান্সার করতে হবে। সে লিখন কৌশল খুব ভালো করে বলতেন, লিখন কৌশল কারেক্ট অ্যান্সার কোনটি হবে আপনারা একটু ভেবে নিন, কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে জানান, তারপর আমরা অবশ্যই ডিসকাস করছি পরবর্তীতে কী হবে। ঠিক আছে, আপনারা অবশ্যই এই 95 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে অবশ্যই কমেন্ট করুন। তো শ্রুতি লিখনের দ্বারা কখনো কী বলা যায়, রাইটিং
সেই স্কিলটি ডেভেলপ করা যায় না, কারণ সেটি হায়ার ক্লাসে শ্রুতি লিখনের দ্বারা বাচ্চাদেরকে লেখানো যায়, লেখার স্পিড বাড়ানো যায়, ঠিক আছে, কিন্তু সেটি হায়ার ক্লাসে। কিন্তু আমরা যেহেতু কোথায় রয়েছি ভাই, আমরা প্রাথমিক শ্রেণীতে রয়েছি, প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু সেইগুলি সম্ভব নয়। আর শুধু যে পরিচ্ছন্নভাবে লিখলে, খুব সুন্দরভাবে লিখলে, তার যে লেখার কৌশল ভালো হবে সেটি কোনো কথা নয়। অনুচ্ছেদ যদি পড়ে, তাহলে সেটি লিখতে পারবে, সেরকম কথা নয়। অর্থাৎ ছাত্ররা যখন নিজের ভাষায় কিছু লিখতে পারবে, ঠিক আছে, তাদের নিজের ভাষায় লিখতে বলে, অর্থাৎ ছাত্ররা নিজে থেকে যদি কিছু লিখতে পারে, তখন স্যার বুঝতে পারবেন যে তার লিখন দক্ষতা বা লিখন কৌশলটি অবলম্বন করতে পারবে। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার অপশন নম্বর 3 হয়ে যাবে, এখানে কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলুন পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, কোয়েশ্চন 196। ভাষার বাক্পটুতা গড়ে তোলা যেতে পারে, ভাষার যে বাক্পটুতা রয়েছে সেই বাক্পটুতা, ঠিক আছে, গড়ে তোলা যেতে পারে ছাত্রদের সঙ্গে কথা বলে, মানে ভাষার যে সমস্যা যাকে বলা যায়, ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে, ভুল চিহ্নিত করে সেগুলিকে তৎক্ষণাৎ ঠিক করে, যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ করে। এখানে আমরা 96 প্রশ্ন দেখা মাত্র আমরা বলতে পারি যে সেখানে কারেক্ট অ্যান্সার আমাদের 3 হবে। কারণ কি দেখুন, এখানে আপনি ছেড়ে যাবেন না, সম্পূর্ণ কথাটি শুনে যান। তো কারেক্ট অ্যান্সার 3 হবে আমরা ভাবতে পারি, কিন্তু না, ভুল চিহ্নিত করে সেগুলোকে তৎক্ষণাৎ ঠিক করে দেবো। অর্থাৎ ভুল চিহ্নিত করার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ তাকে ঠিক করে দেব না। কী বললাম, প্যাটাগোগিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা কী করবো, ছাত্ররা যখন আপনি কিছু একটা, অর্থাৎ এই যে 96 প্রশ্নের এবং আনসার, তাকে কী করলেন, আপনি তাকে পড়তে বললেন যে তুমি সবগুলি পড়ো, পড়ার সময় সে হয়তো সেটি তোলা না বলে সেটি হলো তেলে, ঠিক আছে, ধরে নিন সেটি তোলা না বলে তেলে বললো, কিন্তু তখন আমি সঙ্গে সঙ্গে তাকে বলবো না যে তুমি ভুল করেছো, একটু ঠিক করো না, তখন না, তাকে সম্পূর্ণটি পড়তে দিন, এতটুকু শেষ হলো তখন তাকে বলবেন যে তুমি আগে যে প্রথম লাইনে দেখো, এই যে তোলা জায়গা তুমি তেলে বলেছো সেটি তোলে হবে না, সেটি তোলা হবে, ঠিক আছে। অর্থাৎ তখন তাকে আপনি সংশোধন করে দিন, আবার তৎক্ষণাৎ যদি তাকে বলে দেন তখন সে মানে ঘাবড়ে যাবে, ভয় পেয়ে যাবে, তা বাকিগুলি সে বলতে পারবে না। সুতরাং ভুল চিহ্নিত করে সেগুলিকে তৎক্ষণাৎ ঠিক করা, সেটি কারেক্ট অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হবে না, ঠিক আছে। ছাত্ররা যদি বুঝতে না পারে তাহলে শান্ত, যদি তারা বুঝতে না পারে তাহলে তারা শান্তভাবে বসবে, যদি তারা বসেই থাকলো তাহলে তারা বুঝবে কী করে, তাদের সঙ্গে কথা বলে হবে না, কারেক্ট অ্যান্সার হবে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করা। অর্থাৎ তারা যোগাযোগের মাধ্যমে যে কোনোভাবে, অর্থাৎ দুইজনে বা তিনজনের মধ্যে কথা বলা সুযোগ করে দিতে হবে, বা বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে যাতে ব্যবহার করা যায় সেই সুযোগ তাদের করে দিতে হবে। সুতরাং অপশন নম্বর 4 হবে এখানে কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন 97 প্রশ্নে কী বলেছে আমাদের, একটি ভাষা শিক্ষায় ফলপ্রসূ পাঠ শুরু হয়, কখন ভাষা শিক্ষায় ফলপ্রসূ পাঠ শুরু হয়েছে, অপশন 4 রয়েছে আপনাদের সম্মুখে, কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে জানান ভাই কী হবে, কারণ সেটি আপনাদের প্র্যাকটিস সেট হিসেবে ধরে নিতে পারেন, কারণ এখান থেকে আপনাদের প্রশ্ন আসার চান্স আছে। যদিও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে অনেক প্রশ্ন আমরা দেখছি রিপিটেড হয়, তাই আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সবসময় স্টাডি করাই এবং প্রতিদিন চেষ্টা করবো একটি করে প্রিভিয়াস ইয়ার সলভ করা। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে ভিডিওটি শেয়ার করে দেবেন, ঠিক আছে। আপনাদের বন্ধু বান্ধবেরা সিটেট দেবে বলে ভেবেছি, তো অনলাইন অফলাইন সেরকম কোনো ব্যাপার নয়, অনলাইন আরও এক্সাম সহজ হবে ভাই, এবার কোনো টেনশন করার ব্যাপার নেই, কারণ যেহেতু প্রথমবার অনলাইন এক্সাম হচ্ছে তাই ঘাবড়ার কোনো ব্যাপার নেই, মনোযোগ সহকারে স্টাডি করুন। পাঠ্য বিষয়বস্তুর তালিকা প্রস্তুত করে বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সার কথাকে ঝালিয়ে দিয়ে পাঠ প্রসঙ্গ উপস্থাপনের মধ্য দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখার মাধ্যমে, তো 97 প্রশ্ন কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 2। বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করতে হবে এবং সার কথাকে ঝালিয়ে দিতে, অর্থাৎ সার কথা যেটি আছে সেটিকে খুব ভালো মতো মানে ঝালাই করতে হবে, অর্থাৎ তার ঝালাই দেওয়া কথার অর্থ হচ্ছে যে মূল যে বিষয়বস্তু আছে সেটিকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন কাজের মধ্যে অনুপ্রাণিত করতে হবে। সুতরাং অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 2 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন 98 যে প্রশ্ন রয়েছে, প্রতিকারমূলক শিক্ষা এমন একটি কার্য, তো রিমিডিয়াল টিচিং মানে কি, রিমিডিয়াল টিচিং আমরা কখন করি, রিমিডিয়াল টিচিং মানে যখন আপনি কিছু ক্লাস অলরেডি কমপ্লিট করে দিয়েছেন কিন্তু সেই ছাত্রটি বুঝতে পারলো না, তখন তা আপনি পুনরায় তাকে শিক্ষা দেবেন, তখন সেটি করে রিমিডিয়াল, সেটি আদেশমূলক, নির্দেশমূলক, নেতিবাচক না তাত্ত্বিক, তো এটি খুব প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ। প্রতিকারমূলক শিক্ষা কমেন্ট বক্সে জানান ভাই, 2 মিনিট সময় আপনার জন্য রয়ে গেল খুব তাড়াতাড়ি, কারণ একটি প্রশ্নের জন্য 1 মিনিট সময় ধার্য করা হয় পরীক্ষার হলে, ঠিক আছে, একটি প্রশ্নের জন্য 1 মিনিট সময় ধার্য করা, তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো প্রতিকারমূলক শিক্ষা অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন, বহুত বড়িয়া। তো এই প্রশ্নের 98 প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর 2, নির্দেশমূলক, ঠিক আছে, কী প্রশ্ন হবে, নির্দেশমূলক প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখুন এবং আনসার তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে করুন, ঠিক আছে, কী হবে,
ভাষা দক্ষতা শেখানো উচিত। কি হবে ভাই, বহুত বড়িয়া। কোশ্চেন নাম্বার 99, ভাষা দক্ষতা শেখানো উচিত। পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে বিচ্ছিন্নভাবে একীকরণের মাধ্যমে বা যারা দিয়েছেন বহুত বড়িয়া দিচ্ছেন ভাই। ভাষা দক্ষতা শেখানো উচিত আমাদের একীকরণ পদ্ধতিতে। অনুকরণ পদ্ধতিতে তারা অটোমেটিক শিখবে, সেটি অনুকরণগত হবে না, সেটি একীকরণ পদ্ধতিতে আমাদের কী হবে, ভাষা দক্ষতা শেখাতে হবে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখুন, কোয়েশ্চেন নাম্বার 100 কী বলেছে। ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণে আত্মবিশ্বাসের অভাব হয়, একে কী করে অতিক্রম করা যেতে পারে। তো ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণে আত্মবিশ্বাসের অভাব হয়, একে কী করে অতিক্রম করা যেতে পারে। অপশনগুলো আপনাদের সামনে আছে, দেখুন। ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণে আত্মবিশ্বাস অভাব হয়, তারা যখন উচ্চারণ করে তখন উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসের অভাব হয়। তারা যখন কিছু একটা মানে উচ্চারণ করতে যায় তখন তারা উচ্চারণ করতে গেলে তারা মানে দ্বিধাবোধ করে যে সেটি শুদ্ধ হবে না ভুল হবে। শুদ্ধ আমি যে উচ্চারণ করবো সেই উচ্চারণটি আমার শুদ্ধ হবে না আদৌ ভুল হবে, এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে থেকে যায়। তো এই চিন্তাভাবনা দূর করতে আপনি কী করবেন, তৎক্ষণাৎ ভুল সংশোধন করে দেবেন, সেটি কখনো হবে না। আমরা আগে বলেছিলাম ভাষা বিশেষজ্ঞের সাহায্যে, ও দেখুন আপনি ক্লাস নিচ্ছেন, আপনি একজন আদর্শ শিক্ষক, আপনি কোনো ভাষা বিশেষজ্ঞ বা কোনো স্পেশাল টিচার আপনি নিয়োগ করতে পারবেন না, রিমিডিয়াল টিচিং দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু কোনো স্পেশাল টিচার বা স্পেশাল গেস্ট বা স্পেশাল ক্লাস তাদের জন্য অ্যারেঞ্জ করতে পারবেন না। তাহলে নাট্যকার্যের মধ্য দিয়ে পারস্পরিক কথা, পারস্পরিক কথা তাদেরকে বলাতে পারেন, ঠিক আছে, কিন্তু সেখানে তার যে সঠিক উচ্চারণ যেটি সেটি কিন্তু আসবে না। তো শ্রেণীকে উচ্চস্বরে পড়ে, আপনি যদি এবার উচ্চস্বরে সেটি পড়ে দেন ক্লাসের মধ্যে, আর শিক্ষক হিসাবে আপনি যদি উচ্চস্বরে সেই উচ্চারণটি প্রোনাউন্সিয়েশন কী হবে আপনি যদি খুব ভালো করে একবার তাদেরকে পড়ে দিতে পারেন, তখন তারা আপনাকে অনুকরণ করে পরবর্তী তারা সেটিকে শিখে নেবে। ঠিক আছে, সুতরাং অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। তারপর দেখুন 101, প্রশ্নপত্র তৈরির পর, প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে নেন বা বিষয়বস্তু চেক করুন। প্রশ্নপত্রে শিক্ষকের প্রাথমিক চিন্তাভাবনা কী? প্রশ্নপত্র যখন তৈরি হয় তখন প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে নেন। প্রশ্নপত্রে শিক্ষকের প্রাথমিক চিন্তাভাবনা কী? প্রশ্নের কারেক্ট আনসার কী হবে অবশ্যই আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন এই প্রশ্নের কারেক্ট আনসার। 101 নম্বর প্রশ্ন, প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু চেক করেন, সেখানে তিনি চিন্তা করেন যে সেখানে প্রশ্নপত্রের কতটুকু বৈধতা প্রকাশ পেয়েছে, কতটুকু বৈধ হচ্ছে। ঠিক আছে, সেখানে প্রশ্নের ধরন, বিশ্বাসযোগ্যতা, বিষয়বস্তু সম্পূর্ণ সেটি কোনো দেখা হবে না, শুধুমাত্র বৈধতা সেখানে দেখা হয়। ঠিক আছে, এখানে বৈধতা দেখা হবে। ঠিক আছে, তারপর দেখুন 102 নম্বর প্রশ্ন, সমস্যা পাঠ, সমস্যার চিহ্ন নয়, তো এখানে সমস্যার আগে এখানে একটি ড্রেস আছে। ঠিক আছে, একটু একটু বাই মিস্টেক হয়ে গেছে, দেখুন এখানে একটি ড্রেস আছে, ড্রেসের পরে থাকবে সমস্যার সমাধানের চিহ্ন, অর্থাৎ নিচের কোনটি সমস্যার সমাধানের চিহ্ন নয় বলা যেতে পারে। 102 এখানে একটি ড্রেস আছে, তো ড্রেসের পরে আসবে সমস্যা পাঠ, পাঠ সমস্যার সমাধানের চিহ্ন নয়, তো কোনটি? তো সেটি 102 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, দেখুন কারেক্ট আনসার কী হবে। তো বর্ণ ও শব্দ চিনতে পারার সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, নাম্বার 1। তো বানান সামঞ্জস্য পাঠ সমস্যার চিহ্ন নয়। পড়ার গতি ও স্বাচ্ছন্দ্য বিষয়ক সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়। অভিপ্রায় ও শব্দ বুঝতে পারার সমস্যা পাঠ সমস্যা, তো পাঠ সমস্যার চিহ্ন নয় কোনটি? তো সেখানে পাঠ সমস্যা মানে পড়তে গিয়ে সমস্যা, তো পড়তে গিয়ে সমস্যা, তার বর্ণ এবং শব্দ যদি সে চিনতে না পারে তাহলে কী হবে, তার পড়তে সমস্যা হবে, মানে সেটি একটি চিহ্ন। পড়ার গতি এবং স্বাচ্ছন্দ্য বিষয়ক কীভাবে পড়তে হয়, অর্থাৎ পড়ার যে গতি যেটি রয়েছে, স্পিড, অ্যাকুরেসি, সেটি তার জানা না থাকলে সে পাঠটি পড়তে পারবে না, সেটি সমস্যা হবে, এটি একটি চিহ্ন। অভিপ্রায় এবং শব্দ বুঝতে পারা, শব্দ সেটি কী আছে সেটি যদি তার বোঝা না থাকে, সে যদি চিনতে না পারে, বুঝতে না পারে, এবং অভিপ্রায় তার সেই পাঠটি শেখার প্রতি, পাঠটি পড়ার প্রতি তার ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু সে শিখতে পারবে না। এবং যে চিহ্ন সেটি একটি চিহ্ন বলতে পারে, সেটা চিহ্ন নয় কিন্তু বানান সামঞ্জস্য। তো বানানের সামঞ্জস্যগত যদি সমস্যা থাকে তবুও সে পাঠ সমস্যা, সে পাঠ পড়তে পারে, হয়তো বানান সবটি সবগুলো পড়ে নিল কিন্তু কোনো এক জায়গায় একটি বানান পারলো না, সেখানে ওটা থেমে গেলো, কিন্তু সে আফটারঅল সে পাঠটি পড়তে পারলো। ঠিক আছে, যেখানে থেমে গেলো সেখানে একটু হেল্প নিলে সে আগে বাড়তে পারবে। পরের প্রশ্ন 103 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি জানান ভাই, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা সবসময় আছি এবং থাকবো। ঠিক আছে, যেহেতু আপনাদের সঙ্গে ক্লাসে রয়েছে এবং প্রতিদিন কী ধরনের ক্লাস আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা
আপনাদের সাথে থাকবো। এবং এই প্রশ্নপত্রটি আগে বলেছিলাম, আমি বলবো এই প্রশ্নটি 2018 সালের সিটেট পরীক্ষায় অনুষ্ঠিত হয়ে যাওয়া পেপার ওয়ান মানে এলপি টেট যাকে আমরা বলতে পারি, একদম সহজ কথায় এলপি টেটের ল্যাঙ্গুয়েজ ওয়ানের যে বাংলা পার্ট রয়েছে, এই বাংলা পার্ট এই পনেরোটি, এই টোটাল মোট 15টি আমাদের কী রয়েছে পেডাগজি এসেছিলো। এবং আমি এর আগেও সিটেটের অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশন লাইভ আপনাদের দেখিয়ে দিয়েছি, তো অবশ্যই চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন, খুব ভালো করে দেখে নেবেন এবং পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও দেবো অবশ্যই। যদি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এই ক্ষেত্রে 103 নম্বর প্রশ্নে কারেক্ট আছে, ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন ব্যক্তি সত্য নয় বলেছে, তো আগে আমরা দেখতে হবে যে কোন কোনটি সত্য সেটি আগে বের করতে হবে, ঠিক আছে। তো প্রতিটি ভাষার নিজস্ব গঠন আছে, ঠিক আছে, প্রত্যেকটি ভাষার কিন্তু নিজস্ব গঠন আছে। আমরা জানি ভাষা সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে সম্পর্ক, ঠিক আছে, ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায় সেটি ঠিক আছে, কিন্তু ভাষা কিন্তু সরল থেকে জটিলের দিকে যাত্রা করে না, ভাষা জটিল থেকে সরলের দিকে যাত্রা করে। কারণ আপনি যখন প্রথম যে জিনিসটি শিখবেন ওই জিনিসটি আপনার কাছে সহজ হবে, এই কঠিন হবে, ঠিক আছে, প্রথমেই আপনি যখন ও আ ক যখন শিখছেন আপনার ক্ষেত্রে কিন্তু কঠিন লাগছে, ব্যাপারটা বুঝবেন, আপনি কিন্তু প্রাইমারি লেভেলে চলে যাবেন, কারণ ক আর ত, এই ক এবং ত উচ্চারণ করলে কত সেটি উচ্চারণ করতে আপনার প্রথম ভাগে কিন্তু কিছু সমস্যা হবে, বা সেটি যদি আমরা সেখানে যদি আমরা একার ইকার বা রসকার যদি আমরা কিছু একটা লাগিয়ে দিই তখন সেটির প্রোনাউন্সিয়েশন কী হবে সেটি একটি সমস্যা, কারণ প্রথমেই জটিল আমাদের, প্রথমেই আমার কাছে কঠিন লাগে, কিন্তু যখন আমরা শিখে যাবো তখন কিন্তু আমার কাছে সেটি সরল লাগে যাবে। তো ভাষা জটিল থেকে সরলের দিকে যাত্রা করে কিন্তু সরল থেকে জটিলের দিকে যাত্রা করে না, সুতরাং এটি সত্য নয়, ঠিক আছে। তো ভাষা জটিল থেকে, ঠিক আছে, জটিল থেকে সরল দিকে যেতে পারে এটি কারেক্ট আনসার আমাদের, ঠিক আছে। তারপর দেখুন 4 নম্বর প্রশ্ন 104 কী বলেছে, নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ, আমার ক্লাসের প্রায় শেষে বেশি প্রশ্ন নেই, তো নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ অনুশীলন মৌখিক ভাষার গঠন সক্ষম করে, সেটি মৌখিক ভাষার গঠন সক্ষম কোনটি করবে, নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষ মৌখিক ভাষার সক্ষম করবে শিক্ষকের সঙ্গে পাঠ্যপুস্তকের গল্প ও সমস্যাটি পড়া, সমন্বয়ে শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করা, একাকী কবিতা আবৃত্তি মুখস্থ করা, প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া। তো সেখানে মুখস্থ করা এই ধরনের ওয়ার্ড, কিছু ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, মুখস্থ করা, জোর করে পড়ানো, ঠিক আছে, তাকে ভয় দেখিয়ে পড়ানো, এই সকল জিনিস যখন দেখবো পেডাগজিতে সেগুলি নেগেটিভ হয়ে যাবে, তার ক্ষেত্রে হবে না। তো সমস্যাদের শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করলে আমাদের হবে না, এক্ষেত্রে কারেক্ট আনসার হবে প্রিয় গল্পের চরিত্র অভিনয়ে অংশ নেওয়া, আমাদের প্রিয় গল্প যেটি রয়েছে সেটি যদি আমি চরিত্র অভিনয় করি তাহলে ওই যে জিনিসটি মৌখিক ভাষার গঠন বা শ্রেণীকক্ষে যা যা শিখলাম তা আমি কোনো দিন ভুলব না, সেটি আমার চিরজীবন মনে থাকবে। সুতরাং প্রিয় গল্পের চরিত্র অভিনয় যেটি থাকবে সেটি অংশগ্রহণ করলে কী হবে 100% সেটি কারেক্ট হবে, ঠিক আছে। তারপর আজকের যেটা লাস্ট প্রশ্ন যেটি রয়েছে আপনাদের সঙ্গে নিয়ে আসছি 105 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের পেটাগজি ক্লাসের 15 নম্বর প্রশ্ন, দ্রুত পাঠের উদ্দেশ্য হলো, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই, এই প্রশ্নের কারেক্ট আনসার অবশ্যই আপনারা কমেন্ট করুন। দ্রুত পাঠের উদ্দেশ্য হলো, তো দ্রুত পাঠের উদ্দেশ্য আগ্রহ জানানো, নির্দিষ্ট বিবরণ জানা, বিস্তৃত পাঠ তথ্য জানতে চাওয়া, তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমি বলে দিচ্ছি আপনাদের, নির্দিষ্ট বিবরণ জানা, ঠিক আছে, নির্দিষ্ট বিবরণ জানা, কার কতটি কারেক্ট হলো আপনারা অবশ্যই কমেন্ট করে একবার জানিয়ে দেবেন, এবং পরবর্তী ক্লাসে আবার আপনাদের সঙ্গে কথা বলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে সহজ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।